হ্যালো চ্যাংরা চ্যাংরিগুলো, তো আজকের আমার খেলাটা আরম্ভ হয়ে গেল। তো আজকের খেলা হবে নিশ্চয় আরসিবি ভার্সেস চেন্নাই। তো আমার এই যে ফিল্ডার যেমন দেখবে লিখছেন, তো অল্প রাহেন আমরা আগে ড্রেসটা করি নেই, গরিব মানুষ। এই যে টুপি, এটা আমার টুপি, তো আমার আজকের খেলাটা আরম্ভ করি। আমরা এই যে পিচটা যেটা আছে, এই যে পিচটা দেখেন, মানে মোটামুটি পিচ ভালো আছে, ঝড়ি থাকাশ নাই, কোনো ঝড়ি থাকাশ হয় নাই, বল ভালো ভালো আসবে, টেনশন নাই। আর যে রোদ উঠছে, রোদের কথা আর কি কম, এই রোদের খেলা মানে ভোসের মতন কালা হওয়া একে কথা, ভোসের মতন কালা হওয়া একে কথা। কিন্তু তথাপি আমার প্লেয়ারগুলি আজকে খেলাবে, তো প্লেয়ারগুলিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এলা আমার টস হবে, তো টসটা এলা আমরা ক্যাপ্টেনক দেখামো। তো মুই আশা করম আমার দুই দলের ক্যাপ্টেন এটাই হাজির হন, দোনো টিমের ক্যাপ্টেন তাড়াতাড়ি আমার এখানে আসেন, টস হবে এখন। কি হল কোহলি ভাই, তুই আরেকা তোক না টিম থেকে বাদ দিছে ক্যাপ্টেন? না 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 না, বাদ তো বাদ, ধনি ভাই তুই তো রিটায়ার নিছিস ক্যাপ্টেনশিপ থেকে। আজ খেলা না না হবে না, যাতে যাক দিয়ে ফেড়ো, যাও ক্যাপ্টেনক দিয়ে ফেড়ো, বাদ তো বাদ, তাড়াতাড়ি দিয়ে ফেড়ো, নালে কোন খেলা শেষ হবে। কি হল আসিফ ভালো? হ্যাঁ ভাই, ফ্যাবডি বলেছিস না? হ্যাঁ ঠিক আছে, যাতে জানা। আর ঠিক আছে, তাহলে আমার আজকের খেলার যেটা আছে আমরা টস শুরু করবো। তো টস করার জন্য তোমার রেডি? তো আমরা কিন্তু টস মানে অল্প ডিফারেন্ট টাইপের অল্প টস করবো, মানে তিন চার বছর থেকে সেম প্রসেস আমরা ক্যান্সেল করে দিছি, আজকে অল্প নতুন ধরনের টস হবে। তো টসের জন্য তোমরা রেডি রেডি আছেন? তো রেডি, ঠিক আছে, তাহলে আমরা তাহলে টস পয়সা বের করি নাকি? এই যে আমার টস হবে, এটা দিয়ে টস হবে, এটার নাম পাল্লা পাত্তর, যার যাই বেশি ভর হবে তাই জিতবে। তো টস দেন, টস দেন। তো ফাইনালি আমার জাদেজা ভাই টসে জিতে গেছে, তো ফিল্ডিং নিবে না? না না না, যেতে নাই যেতে নাই গাইজ, যেতে নাই। আমার ফ্যাবডু বুলেসিস ভাইও কম নয়, দুজনের প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তো ফাইনালি আমার ফ্যাবডু বুলেসিস ভাই জিতছে। তো ওঠেন তোমরা, হয়ে গেছে, হয়ে গেছে টস, হয়ে গেছে। তো ফ্যাবডু বুলেসিস ভাই ফিল্ডিং নিবো না ব্যাটিং নিবো? তো আমরা ব্যাটিং নিবো। তো ঠিক আছে গাইজ, তো তোমরা যান ব্যাটিং পাঠিয়ে দেন, ব্যাটিং পাঠিয়ে দাও, বিরাট কোহলি পাঠিয়ে দাও, দাও 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 ধনিক পাঠিয়ে দাও। তো গাইজ ফাইনালি আমার খেলা শুরু হয়ে যাবে। তো এলা আরসিবির ব্যাটসম্যান আসবে বিরাট কোহলি, আর কাকবেন দিয়ে ফেটায়। তো তোমরা খেলাটা এনজয় করো। ফাইনালি আমার প্লেয়ার রেডি হয়ে যাচ্ছে, আমার প্লেয়ার খেলাবে, ব্যাট ধরবে, রাইস ফেলেছে, তোমরা খেলাটা উপভোগ করো। ক্যামেরাম্যান প্লেয়ারক দেখাও। তো ফাইনালি আমার প্লেয়ার এই যে দেখে আসেন, তোমরা আসবে লিখছে, প্লেয়ার আসি একটা ব্যাট ধরবে আর একটা ওইভাবে ব্যাট ধরবে, আর আমার কিপার ম্যান আসেন, বলার বলার যান, বলার বল করতে যান। তো গাইস এলা আমরা খেলাটা আরম্ভ করবো, তোমরা উপভোগ করো, দেখি দেখো। খাঁচা খাঁচ অডিয়েন্স, বসার জায়গা নেই এখানে, আমার তো মনে হয় এখানে 5-6 লক্ষ মানুষ হবে রণদেব। তো এইখানে ব্যাট ধরতে যাচ্ছে বিরাট কোহলি, বল করতে যাচ্ছেন মিচেল স্যাটনা, চেন্নাইর বোলার, দেখা যাক কি হয়। এখানে মেরে দিল, মেরে দিল রণদেব, একটি রান, রানের সম্ভাবনা রণদেব, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। না না না, এখানে আউট আউট আউট, ও দেখা যাক এখানে আপিল করছে কি হয়, আম্পায়ার কি ডিসিশন দেয় দেখা যাক, একটু আমরা ওয়েট করব। মারামারি হবে, যাই জিতবে তাই উইন। তো একটা ব্যাটসম্যান একটা বোলার, মারামারি লাগো। ডাব্লু ডাব্লু আরম্ভ করলেন নাকি? তো ঠিক আছে, আমি দেখলাম ব্যাটসম্যান হারিয়ে গেছে, তো এটা আউট।